শক্তিশালী কেন্দ্রের তো প্রয়োজন আছে, এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকেও শক্তিশালী করবার প্রয়োজন আছে। রাজ্যের অর্থনৈতিক স্থিতি, রাজ্যের আইন শৃঙ্খলা, সেগুলোকেও মজবুত করার প্রয়োজন আছে। আর এই সমস্ত কথা চিন্তা করেই একটা প্রস্তাব আনা হয়েছে। এতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন অবসরপ্রাপ্ত আমলা, বর্তমানে যারা কাজ কর্মরত আছেন তারা, অর্থনীতিবিদ, বিভিন্ন অধ্যাপক, আইন বিশেষজ্ঞ, আইনজীবী, বহু মানুষের সমাগম আছে, প্রত্যেক স্টেক হোল্ডারের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। তো সেখানে যার যা মত আছে সেটা পেশ করবেন। এই সরকার কোনো কিছু কারোর ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। আমি কোন বিরোধী কথা বলছেন আমার জানা নেই, কিন্তু পশ্চিমবঙ্গে যারা শাসক দল আছেন তারা যদি বিরোধী হয়, আমার মনে হয় তারা এই কথাটা বললে সাধারণ মানুষ হয়তো সাহস পাবেন না, কিন্তু রাস্তার ইটকাট পাথরও হেসে উঠবে। তৃণমূল কংগ্রেস চাপিয়ে আছে, 1,94,000 কোটি টাকার হিসাব কার্যত নেই, কোনো ইনফ্লুয়েশন সার্টিফিকেট নেই। আমাদের দলের পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় একটা মামলা পর্যন্ত করেছিলেন, জগদীপ ধনখড় 2 বার চিঠি লিখেছিলেন, সুখবিলাস বর্মা 7 বার চিঠি লিখেছিলেন। 2016 60,000 কোটি টাকা ছিল, আরটিআই করলে উত্তর পাওয়া যায় না। এখন সাংবিধানিক সংস্থা ক্যাগকে আক্রমণ করে কার্যত সারা দেশে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তো এত জটিল অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রীকে বাজেটের আগে সামাল দেওয়ার জন্য থাকতে, তিনি তো তৃণমূল, তৃণমূলের যে লুঠের কর্মসূচি, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, যেটা গতকালকে ওদের এক বিধায়ক বলে দিয়েছেন দল থাকলেই টাকা আসবে, তো সেই জন্য উনি ওই সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। তিনি তো ডেকে এনেছেন এদের বাইরে থেকে নিজের স্কুলের শিক্ষকদের পেটানোর জন্য, তাকে কি করে তৃণমূল কংগ্রেস গ্রেপ্তার করবে? ওটা তৃণমূলেরই কর্মসূচি রূপায়ণ করে। দেখুন, এ নিয়ে মানুষের খুব একটা বেশি উৎসাহ নেই, আর বিজেপি কোনোভাবে তৃণমূলের ভাঙনকে ত্বরান্বিত করতে চায় না। বিজেপি কোনো পারিবারিক অশান্তিকে ইন্ধন দেয় না, কিন্তু এগুলো নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই। কারণ যখন একটা বড় কিছুর পতন হয়ে যায়, রাজতন্ত্র যখন শেষ হয়ে যায়, তো সর্বক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটে, একে অন্যের বিরুদ্ধে দোষারোপ, অভিযোগ, উৎসাহ প্রচার, এটা এত বেশি চলেছে মানুষের থেকে উৎসাহ হারিয়ে ফেলেছে। উনি ওখানকার চেয়ারম্যান ছিলেন, কমিটি কারা চালাতো, উনি চালাতেন না বাইরে থেকে অন্য কেউ চালিয়ে দিত? উনি স্বইচ্ছায় পদত্যাগ করলেন না কারোর নির্দেশে পদত্যাগ করলেন না পরিস্থিতির বাধ্যবাধকতায় পদত্যাগ করলেন, সেটা তো আমাদের জানা নেই, বলা সম্ভব নয়। তবে আবার বলছি যে তৃণমূল কংগ্রেসের কে কোন পদে থাকলো আর কে কোন পদে থাকলো না, পদত্যাগ করলো নির্বাচনের আগে, তাতে কারোর খুব একটা কিছু এসে যায় না, কারণ সবাই তৃণমূলকে একটা গোল হিসেবেই দেখে। এখন গোটা তৃণমূলকে সরাতে হবে, তাদের বিসর্জন দেবার জন্য মানুষের মুড তৈরি আছে, যা কিছু হচ্ছে সেটা মানুষের চোখের সামনে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 500,000 লোক নিয়ে গিয়ে দিল্লিতে ধর্ণা দেবেন, এখানেও তিনি রাজভবনের সামনে ধর্ণা শুরু করেছেন। এখন কোন কারণে উনি চলে গেলেন, ওনার অসুস্থতার কারণ না দলের আভ্যন্তরীণ কোনো রসায়ন, রাজনৈতিক কারণ, এটা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু যে ধর্ণারই কোনো বাস্তব ভিত্তি নেই, যে ধর্ণাটাই অসত্য, সেখানে কে এলেন আর কে চলে গেলেন সে নিয়ে কোনো চর্চা করে শুনবে। সাংসদকে বিধায়করা খুনি বলছেন, আর সাংসদ বিধায়কদের বলছেন খুনি এবং তার সঙ্গে তোলাবাজ, তো এই শব্দবন্ধতে আমার মনে হচ্ছে মানুষ খুব একটা স্বস্তি বোধ করছে না, কারণ তৃণমূল এখন এই অবস্থাতেই পৌঁছে গেছে। আপনি ব্যারাকপুরটা কাছাকাছি আছে বলে চোখে পড়ছে, কিন্তু তৃণমূল স্তর পর্যন্ত এই আক্রমণ প্রতি আক্রমণে মেতে আছে, যাবার আগে এগুলো। দেখুন, কোনো জায়গায় যখন পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হয়, আপনি সারা দেশে যে সমস্ত আঞ্চলিক দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত, তাদের আভ্যন্তরীণ টানাপোড়ন সবসময় থাকে, কখনো ভাতৃবধূ কোনো বিবৃতি দেন, কখনো ভাইপো কোনো বিবৃতি দেয়, কখনো তাদের বাড়ির অন্য মানে গৃহ শিক্ষক বিবৃতি দেয়, সেটা নিয়েও রাজনৈতিক চর্চা চলে, কারণ সেই দলটা ক্ষমতায় আছে, সেই পরিবারটা ক্ষমতায় আছে। আর সর্বক্ষেত্রেই যা হয়, রাজতন্ত্রও যখন পতন হয়েছে তখন এ ধরনের বিবাদ শুরু হয়ে গেছে,
বেলা শেষে নাও অন নেভার, সবাই নেমে পড়েছে বাজারে, যার কাছে ঝোলটা একটু কম আসছে সে উঠতে গেছে। সামনে লোকসভা ভোট কে টিকিট দেবে, কার হাতে ক্ষমতা সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি, সেই জন্য কেউ আর রিস্ক নিচ্ছে না, বিবৃতি বন্ধ আছে। এটা একটা আইনি প্রক্রিয়া, আইনি জটিলতাও আছে। ইডি সিবিআই কে তদন্তভার দেবার জন্য আবেদন করছে মহামান্য আদালতের কাছে, এবং একই সঙ্গে এটা বুঝতে হবে যে এই এক দশকের বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়া একটা প্রাতিষ্ঠানিক লুট, যে লুটের যদি টাকার অঙ্কে পরিমাপ করা যায় তার লক্ষ কোটি ছাড়িয়ে যাবে, যেখানে 20,000 কোটি টাকার ট্রেল করেছে বিদেশে সেটা দেখা যাচ্ছে, যেখানে একাধিক ভুয়ো কোম্পানি খুলে বিভিন্ন কোটি কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে, 600 কোটি টাকার গল্প হয়েছে। তো সামগ্রিকভাবে কারা তদন্ত করবে সেটা তাদের বিষয়, তদন্ত প্রক্রিয়া নিয়ে আমাদের বলার কিছু নেই, কিন্তু যেহেতু মহামান্য আদালত বিষয়টি দেখছেন এবং তাদের নির্দেশে নজরদারিতে হচ্ছে, মানুষের আস্থা আছে এর প্রকৃত তথ্য। সিপিএম কংগ্রেসের বিবৃতি, সিপিএম কংগ্রেসের জোট, সুজন চক্রবর্তী আর প্রদীপ ভট্টাচার্য একযোগে প্রেস কনফারেন্স, এর কি গুরুত্ব আছে কোনো মানুষের কাছে? রাজনীতিতে কেউ অপ্রাসঙ্গিক বা কেউ নয়, কিন্তু আজকে এই মুহূর্তের যা রাজনৈতিক সমীকরণ, সেখানে সিপিআইএম আর কংগ্রেস এরা কোনো শক্তি? তাদের মানুষ তাদের একবার জবাব দিয়ে দিয়েছে বিধানসভা নির্বাচনে, আবার ধূপগুড়ির উপনির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, তারপরে ভোটের আগে নেট প্র্যাকটিস সবাই করার চেষ্টা করে, এরাও করছে। ভারতবর্ষে রাজনীতির ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে তার উত্থান, তার প্রতিষ্ঠার পর কোন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইস্যুতে মুখ্যমন্ত্রী তার নিজের অবস্থান রেখেছেন বা কোনো ভূমিকা নিয়েছেন বা তিনি কোনো নির্ণায়ক অবস্থানটাকে কারোর সামনে রেখেছেন, এর কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন কি? তৃণমূলের কাজ হচ্ছে কেন্দ্র সরকার কোনো কিছু পাশ করলে, কোনো কিছু সিদ্ধান্ত নিলে তার বিরোধিতা করা, কদর্যভাবে সেটাকে আক্রমণ করা, কিন্তু কোনো গঠনমূলক আলোচনায়, দেশ গড়ার আলোচনায় তৃণমূলের জনউপস্থিতি, তৃণমূলের অনাগ্রহ মুখ্যমন্ত্রী অনুপস্থিত থেকেই সেটা বুঝিয়ে দেন। পুরো মৃতদেহের থেকে যদি চুল ছিঁড়ে নেওয়া হয় সেই মৃতদেহ হালকা হয় নাকি? জোট তো কবে মারা গেছে, প্রেম তো এখন লাশ কাটা ঘরে, কাটা ছেড়ে চলেছে, তো আমরা উঠবুদ্ধে ঢুকতে যাব কেন? এমন একটা ভাব দেখাচ্ছে যেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলে এসেছে নরেন্দ্র মোদী প্রস্থান করেছে, বিষয়টা তো এরকম নয়। সামনে লোকসভা নির্বাচন ঝাড়খণ্ড থেকে একটা আসনও বিরোধিতা পাবে না, ঝাড়খণ্ডের প্রত্যেকটি আসনেই বিজেপি প্রার্থী নির্বাচিত হবে, মুখ্যমন্ত্রী ধরা পড়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠ ছিল, তারাই নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছেন, আমরা ঐক্যবদ্ধ। কি দুর্ভাগ্যজনক, 1,94,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, তছরু হয়ে গেছে। বাম জমানায় যে 34,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ছিল না, তার মধ্যে অনেকটা খরচা করেছিলেন, কি হলো সেটা? তার ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায়? এক তহবিলের টাকা অন্য তহবিলে নিয়ে যাচ্ছেন, 70টি প্রকল্প সিএজি কে তদন্ত করতে দিচ্ছেন না, মানে সিএজির আওতায় নিয়ে আসা হচ্ছে না। ওই ডিম ভাতে কত টাকা খরচা হয়েছে, কত কত স্পটে ডিম ভাত বিতরণ করা হয় সেটার হিসেব দিতে বলুন না, পারবেন না। 100 দিনের কাজের টাকা অন্য জায়গায় সাইফন অফ করেছে। নজরদারি তৃণমূল করবে দুর্নীতির নজরদারি, বিড়ালকে মাছ পাহারা দিতে পাঠাচ্ছে, এ কি করে সম্ভব? সব বক্তব্যের তো ভাই প্রতিক্রিয়া হয় না, এখন ভারতবর্ষের মানুষ শতাব্দীর আগেও বলছেন নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে রাম মন্দিরকে আক্রমণ করছেন, ওনার এলাকার ভোটের কথা চিন্তা করে রামকে এরপরে কদর্যভাষায় আক্রমণ করবেন, চিন্তাভাবনা সেরকমই আছে। শাহজাহান কোথায় খোঁজ দিতে বলুন না, খোঁজ দিতে বলুন না শাহজাহান কোথায় আছে, ওটা আগে বলুন তারপরে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।
বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। Don't.